হ্যালো প্রিয় দর্শক, আগের ভিডিওতে আপনাদের এত ভালোবাসা পাওয়ায় ওই ভিডিওর পার্ট টু আপনাদের জন্য নিয়ে এলাম। আশা করি ওই ভিডিওর মতনই এই ভিডিওটাও আপনাদের অনেক আনন্দ দিতে পারবে। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ রইল, ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে প্রথমে আপনারা যে গাছটাকে দেখতে পাচ্ছেন, এই গাছটার নাম হলো নেপান্থাস পিচার প্ল্যান্ট। প্রিয় দর্শক, এটি একটি মাংসাশী গাছ। এটিকে দেখতে প্রায় মেয়েদের প্রাইভেট পার্টের মতো হয়। এর আকার অনেকটা পটের মতন। ওই পটের মধ্যে এই গাছ অনেক পোকামাকড়কে বন্দি বানিয়ে নেয়। আসলে পটের মধ্যে এক ধরনের সুগন্ধযুক্ত চিপচিপে পদার্থ থাকে। এই গন্ধে কোনো পোকামাকড় এই পটের মধ্যে এলে ওই চিপচিপে পদার্থের মধ্যে আটকে যায়। এর ফলে পোকামাকড়দের মৃত্যু হয়। নাম্বার টু, প্রিয় দর্শক, আপনারা ভিডিওতে যে গাছটাকে দেখতে পাচ্ছেন, এই গাছটার নাম হলো নেকেড ম্যান অর্চিড। এই গাছটিকে দেখতে সাধারণ গাছের মতোই লাগে, কিন্তু এই গাছে হওয়া ফুলগুলো নগ্ন মানুষের মতো দেখতে হয়। এই গাছ চীন, জাপান, ইতালি ইত্যাদি দেশে দেখতে পাওয়া যায়। নাম্বার থ্রি, প্রিয় দর্শক, এই গাছটির নাম হলো ভিয়েতনাম মিল্ক মেলন। এই গাছটিকে দেখার পর হয়তো আপনাদের মনে হতে পারে যে আমি আপনাদের এটা কি দেখাচ্ছি, কিন্তু প্রিয় দর্শক, এই গাছ কোনো কল্পনা নয়, বাস্তবেই এই গাছটিকে ভিয়েতনামে দেখতে পাওয়া যায়। এই গাছের ফলগুলো মেয়েদের প্রাইভেট পার্টের মতো দেখতে হয়। আসলে এই ফল ভিয়েতনামে অনেকটাই ফেমাস। ভিয়েতনামে এই ফলের ব্যবহার সবজি তৈরি করার সময় হয়ে থাকে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। আর এরকম আরও অনেক অদ্ভুত বিষয়ে ভিডিও দেখতে আমাদের অদ্ভুত টিভি নামে এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।